দুর্গা ঠাকুর দেখতে। তো বন্ধুরা দেখো, আমরা জীবন্ত দুর্গা ঠাকুর দেখতে একদম চলে এসেছি, মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু দুর্গা ঠাকুর এখনো তৈরি হয়ে আসতে পারেনি। তো তার জন্য জায়গাটা ফাঁকা, কিন্তু আস্তে আস্তে পর্দাটা সরে গেলেই দেখতে পাবো জীবন্ত দুর্গা ঠাকুর। তো দেখতে পাচ্ছ পর্দাটা সরে গেছে, আর দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই সুন্দর সেজে উপস্থিত হয়েছে। আসলে এটা হলো কলকাতার একটা অন্যতম পুজো, যেখানে সবাই দুর্গা সেজে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সেজে এরকম উপস্থিত হয়, এবং সেটা দর্শককে ভীষণ আকৃষ্ট করে। এবার অনেক দর্শনার্থী আসে দেখার জন্য, সেটা তোমরা ভিড় দেখেই বুঝতে পারছো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তো একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা কাছ থেকে দেখে তো খুব ভালো লেগেছে, তো তোমাদের লোকেশনটা বলে দিই, এটা হলো শ্রীভূমি আর কেষ্টপুর, মানে VIP কেষ্টপুরের মাঝখানে বাঙুর বলে একটা জায়গা, সেখানে এই প্রদর্শনী হয়। তো তোমরা চাইলে এসে দেখে যেতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সামনে চলে যাও।